আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যে সকল বোর্ডে পরীক্ষায় অনুষ্ঠিত হই নাই, এসএসসি 2023 সালের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হই নাই, ওই সমস্ত বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো এবং এমসিকিউ কি কি পড়তে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম এবং একাদশ অধ্যায় আছে। তো দেখো, এখানে প্রথম অধ্যায়, যারা একদম লো লেভেল স্টুডেন্ট, পাশ করার মতো, শুধুমাত্র পাশ করতে চাও, তারা মাত্র পাঁচটা অধ্যায় পড়লে হচ্ছে। যেমন দেখো, একাদশ অধ্যায় পড়লে হচ্ছে, তারপর দেখো অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায় আর চতুর্থ অধ্যায়, এই চারটা এবং গতির অধ্যায়, এই পাঁচটা যদি অধ্যায় পড়ো তো এখান থেকে পাঁচ সেট প্রশ্ন ইনশাল্লাহ তুমি লিখতে পারবা। ওকে, যারা একদম লো লেভেল স্টুডেন্ট রয়েছো, যারা শুধুমাত্র পাস করতে চাও, তো এখান থেকে এই পাঁচটা অধ্যায় সুন্দর করে পড়লে, যেগুলো আমি দেখাবো এগুলো পড়লে হয়ে যাবে। আমি সবগুলো অধ্যায় দেখাচ্ছি, সৃজনশীল প্রশ্নগুলো কখ তোমরা নিজেরা পড়ে নিও। ওকে, তো দেখো, কারণ কি, একটা সৃজনশীল প্রশ্ন প্রায় 7 মার্কই কিন্তু আসে হচ্ছে গ ঘ থেকে, তাই না, মানে ম্যাথ থেকে। তার মানে আমাদের ম্যাথটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর ক খ তো পারবাই, হ্যাঁ, একটু পড়াশোনা করলে। দেখো তাহলে প্রথম অধ্যায় চলে যায়। তো দেখো, প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়ব, প্রথম অধ্যায়ের জন্য যে প্রশ্নগুলো পড়ব, গ এবং ঘ, প্রশ্ন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে, দেখো এই যে টপিকগুলো আমি দিয়ে দিলাম, যেমন স্লাইড ক্যালিপার্স থেকে যে সূত্রগুলো আছে, ঠিক আছে, ওই সূত্র অঙ্ক করব, স্ক্রু গজ, আপেক্ষিক ত্রুটি বের করা শিখব আর কি। তো দেখো, এখান থেকে যে আমরা একটা সূত্র আছে, ব্যাসার্ধ বের করার, এম প্লাস ভি প্লাস ইনটু দেখো ভিসি, এই যে সূত্রের যে অঙ্কগুলো, এই সূত্র তো আমরা অবশ্যই মুখস্থ করব, এবং এই সূত্রের যে অঙ্কগুলো এগুলো করব আমরা। তারপর এখান থেকে ভার্নিয়ের যে ধ্রুবক রয়েছে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি আর কি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি কিভাবে বের করতে হয়, ভিসি সমান যে সূত্র, ঠিক আছে, এস বাই এন, তো এখান থেকে আমরা এই সূত্রের অঙ্ক করব, ভার্নিয়ার ধ্রুবক বের করা। তারপরে দেখো, ভার্নিয়ার যে সমাপতন আছে, ভার্নিয়ার সমাপতন ভিসি, এই যে ভি আর কি, এই ভির মান বের করব, ঠিক আছে, এই সূত্র থেকে আমরা ভির মান বের করতে পারি, এই এইগুলো করব। আর হচ্ছে, ওকে, তো এটা আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখো, এখানে আমরা সিলিন্ডার, তারপরে হচ্ছে দেখো সিলিন্ডার, তারপরে হচ্ছে গোলক, ঠিক আছে, মিরেট গোলক বা যেটা গোলক, ঠিক আছে, এইগুলার আয়তন এবং ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করার সূত্র এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এগুলো জানবা। কারণ কি, পরীক্ষায় তোমাদের আসবেই এটা, যে গোলক, একটা গোলক দিয়ে দেবে, ওর ব্যাসার্ধ দিয়ে দিলো, এখন আয়তন নির্ণয় এর ত্রুটি কত হবে সেগুলো বের করতে বলবে, ঠিক আছে। তো সিলিন্ডার, গোলক, বিশেষ করে দুইটাই সবচেয়ে বেশি আসে। আরো কয়েকটা এদের জাতীয় যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে নিবা, ঠিক আছে। যেমন সিলিন্ডার এবং গোলকের যে আর কি আয়তন নির্ণয় করার যে সূত্র, এটা পড়বা, এটাই আসবে পরীক্ষায় ইনশাল্লাহ। তারপর আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি বের করবা, আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি এটা কিভাবে বের করতে হয়, আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি, তারপরে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি যেগুলো আছে বা শতকরা ত্রুটি, এগুলো আসবে পরীক্ষায়, এগুলো পড়বা। এটুক যদি পড়ো তাহলে তুমি এখান থেকে কিন্তু একসেট প্রশ্নের আনসার করতে পারবা। দেখো, এখানে দ্বিতীয় যে অধ্যায় রয়েছে, এবং সেখান থেকে গ ঘ তে কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো হলো, যেমন দেখো প্রথম প্রশ্ন আসতে পারে, যেমন ক্যাচ ধরতে পারবে কিনা, হ্যাঁ, একটা মানে করে একটা বল এখান থেকে একজন নিক্ষেপ করবে, ঠিক আছে, ব্যাটে বাড়ি দিবে, আর একটা যে ফিল্ডার যা থাকে এত দূর থেকে বড় একটা দূরত্ব দিয়ে দেবে, এত দূর থেকে এখানে আসলো এবং ওখান থেকে এখানে আসে, এই ক্যাচটা ধরতে পারবে কিনা, হ্যাঁ, এইটার জন্য যেটা করতে হবে, যে বলের পর্যায়কাল বের করতে হবে, পর্যায়কাল মানে পুরো কতটুকু সময় পরে ওখানে এখান থেকে এটুকু যাবে, আর ওই যে ফিল্ডার এখান থেকে এতটুকু আসতে তার কত সময় লাগবে, যদি সেম সময় লাগে তাহলে ধরতে পারবে, অথবা যদি সে আগে আসে, ফিল্ডারটা যদি ওখানে আগে আসে তাহলে ধরতে পারবে। গ্রাফ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফ, ঠিক আছে, এখান থেকে এইখানে দেখো যে এই টাইপের যে প্রশ্নগুলো থাকবে তোমাদের সিরিজ ইসে আর কি, গাইডে, এই যে এখানে দেখো বেগ দিয়ে দিলো, আর এখানে সময় দিয়ে দিলো, দেওয়ার পর এখান থেকে দেখো এখান থেকে ঢাল বের করতে বলবে, অথবা বলবে যে দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অথবা বলবে দশ সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তারপরে এই যে এটাকে গ্রাফটাকে আঁকতেও বলবে, গ্রাফটাকে অঙ্কন করতেও বলবে, তখন তোমরা এরকম গ্রাফটাকে অঙ্কন করবা অবশ্যই। ওকে, এখানে এক্স অক্ষে থাকবে সময় এবং ওয়াই অক্ষে থাকবে বেগ, এখানে বিভিন্ন সময় এই মান যেগুলো থাকবে সেগুলো বসিয়ে বসিয়ে, ঠিক আছে, মনে করে এরকম মান থাকলো, ঠিক আছে, বসিয়ে এরকম গ্রাফ অঙ্কন করতে হবে,
এবং এই গ্রাফ থেকে অঙ্কগুলো সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? গ্রাফ থেকে এই প্রশ্নগুলো বেশি আসে, অবশ্যই অবশ্যই করবা, এগুলা অবশ্যই কমেন্ট পাবা ইনশাল্লাহ, কমেন্ট থাকবে। যাত্রাপথে কতবার মিলিত হবে, মানে দুইটা গাড়ি মনে করো, একটা গাড়ি এ আর একটা গাড়ি বি, ঠিক আছে, এরকম যাচ্ছে, বিভিন্ন ব্যক্তি এগুলো মানটান দেওয়া থাকবে, তারপর বলবে যে যাত্রা যখন এখান থেকে যাত্রা শেষ করবে তখন তারা কতবার মিলিত হবে, মানে একজন তো সামনে চলে যাবে আর একজন পেছনে আসবে, সামনে আসবে পেছনে আসবে কিনা, তো এইভাবে বলতেছে যে যাত্রা পথের কতবার তারা মিলিত হবে। তারপর দেখো 4 নম্বর, ভূমি ছাড়া মিলিত হবে কিনা, মনে করো একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, ঠিক আছে, তার একটা বেগ দিয়ে দেবে, এবং ঠিক আছে কত বেগে নিক্ষেপ করতেছো, মনে করো উপরের দিকে একটা কলম তুমি নিক্ষেপ করতেছো, কলম, ঠিক আছে, আর উপর থেকে একই সময়ে এতটুকু উচ্চতা থেকে উচ্চতা দিয়ে দেবে, এখান থেকে একটা বল বল মনে করো নিচে ফেলতেছো, ঠিক আছে, নিচে ছেড়ে দিছো, এখন এই কলম এবং বল এই ভূমি ছাড়া, ও দেখো এই কলমটা উপরে যাবার নিচে চলে আসবে আর বলটা তো নিচেই পড়বে, এখন এক সময় না এক সময় দেখো তারা যদি এরকম একই পর্যায়ে একই সময় আসতে পারে, মনে করো এটা কলমটা উপরে যাবার নিচে আসতেছে আর বলটা শুধুমাত্র নিচে আসতেছে, ঠিক আছে, তো এই সময় তারা এই পয়েন্টে এসে মিলিত হতে পারে, তাই বলতেছে ভূমি হতে ভূমি ছাড়া অন্য কোথাও তারা মিলিত হবে কিনা, ঠিক আছে, তো এই টাইপের যে প্রশ্ন এটা অবশ্যই করবা। মিলিত হবে কিনা এটা বের করার জন্য দেখো প্রথম নিচ থেকে উপরে যে বস্তুটা যাবে ওই বস্তুটার পর্যায়কাল বের করতে হবে, এটা হচ্ছে পর্যায়কাল বা পর্যায়কাল, হ্যাঁ পর্যায়কাল বের করতে হবে, আর উপর থেকে যে বস্তুটা পড়বে ওটা শুধুমাত্র পতনকাল বের করতে হবে, পতনকাল, পতনকাল, এখন এই পর্যায়কালের চেয়ে পর্যায়কাল, এটা মনে করো পতনকাল, মনে করো ছোটটি উপর যে বস্তুটা, এই ছোটটি এই এই ছোটটি যদি বড় হয়, মানে ছোটটির চেয়ে যদি টি বড় হয়, মানে পর্যায়কাল যদি, মানে যে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়বে এই এইটা পড়ার সময় যদি উপর থেকে নিচে পড়তে এটা সময়ের চেয়ে যদি বেশি হয়, মানে পর্যায়কাল যদি বেশি হয় তাহলে এরা শূন্যে মিলিত হবে, ওকে শূন্যে মিলিত হবে, ওকে, এবং কত এবং ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে সেগুলো কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলো আসবে আর কি। পরে 5 নম্বর, আর এখান থেকে যে প্রশ্নগুলো আমি বললাম যদি কেউ না বুঝতে পারো অবশ্যই বলবা, কমেন্টে জানাবা যে এটা বুঝতে পারিনি, আমি অবশ্যই আবার বুঝিয়ে দেবো, ওকে। পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তু, এখন একটা পড়ন্ত বস্তু উপর থেকে মানে উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলানো হচ্ছে অথবা নিচ থেকে একটা বস্তুকে উপরে ফেলানো হচ্ছে, এই সমস্ত যে অঙ্ক আছে এগুলো করবা। তারপর দেখো আমি কতগুলো সূত্র লিখে দিছি, ভি সমান ইউ প্লাস এটি, এইটা এইটা বেগ বের করার জন্য, যদি দেখো শেষ বেগ বের করতে বলে ত্বরণ এবং এটা দেওয়া থাকে তখন এই সূত্র আমাদের লাগবে। তারপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, ওকে। তারপর দেখো এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপরে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই দুইটা কিন্তু সমতরণের ক্ষেত্রে, যখন ত্বরণ থাকবে সমতরণ সমতরণে থাকলে বললে অবশ্যই এই সূত্র ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তারপরে মনে করো এস সমান ভিটি, এই সূত্রটা কখন ব্যবহার করব, সমবেগ, সমবেগের ক্ষেত্রে এই সূত্র ছাড়া অন্য কোনো সূত্র খাটবে না, ঠিক আছে। তারপর দেখো ইউ এস সমান ইউ প্লাস হাফ এ 2t-1, যখন বলবে যে 10তম সেকেন্ডে বা 5তম সেকেন্ডে বা 3য় সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, 2t-1, ওকে। তো এইটা এই সূত্র অঙ্কগুলো কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে, এই সূত্র থেকে অঙ্কগুলো আসবে। আর যে পড়ন্ত বস্তু যে সূত্রগুলো রয়েছে, হ্যাঁ, যদি উপরে নিচে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো উপরে নিচের ক্ষেত্রে আমরা ভি সমান ইউ মাইনাস জিটি, উপরে যদি যায় তাহলে মাইনাস আর নিচে উপর থেকে যদি নিচে আসে তাহলে প্লাস, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস প্লাস 2gh, এই সূত্র লাগবে, ঠিক আছে। তারপর দেখো এইচ সমান ইউটি, উপরে যদি যায় তাহলে মাইনাস নিচে আসলে হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার, তো এই সূত্রের অঙ্কগুলা আমরা কিন্তু করতে হবে আমাদের, তো এই সূত্রগুলো বুঝতে হবে আগে যে কোনটা কোন সূত্র কোনটা কখন ব্যবহার করব। যদি দেখো ওর ভিতরে সমতরণ দেয়া ত্বরণের কথা বলা থাকে তাহলে এই সূত্র এই দুইটার ভিতরে, মানে শেষ বেগ এবং আদি বেগের কে দুই দিয়ে ভাগ করে তাকে সময় দিয়ে গুণ করলে কিন্তু স্মরণ বের হয়ে যাচ্ছে, এস সমান ভিটি, এস সমান ইউ প্লাস হাফ এ 2t-1, এই সূত্র, আর এই এইগুলো আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র আর কি। তারপর এখান থেকে একটা এমসিকিউ আসে ভি সমানুপাতিক টি, ঠিক আছে, এই যে এই সূত্র থেকে, তারপর দেখো এখান থেকে ভি সমানুপাতিক টি স্কোয়ার, এই সেই সূত্র থেকে অঙ্ক আসে কিন্তু এমসিকিউ আসে বেশিরভাগ, ওকে। তো পরন্ত বস্তুর সূত্র এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল। এরপর দেখো তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায় সবচেয়ে সিলেবাস কম হবে, ঠিক আছে, যেমন মিলিত বেগ, একটা সংঘর্ষ হচ্ছে তার মিলিত বেগ বের করতে বলে, এইটা এই সূত্র দিয়ে বের করতে হবে, m1 u1 প্লাস m2 u2 সমান
এম ইন্টু এম প্লাস এম ওয়ান প্লাস এম টু ইন্টু কত ভি, এখান থেকে ভির মান বের করতে হবে মিলিত বেগের ক্ষেত্রে, ঠিক আছে? তারপর দেখো বাধাদানকারী বল, প্রযুক্ত বল, প্রয়োগে ত্বরণ নির্ণয় করা, ঠিক আছে? বল প্রয়োগে ত্বরণ নির্ণয় করা, এই সমস্ত এইখান থেকে বাধাদানকারী বলের মান এগুলো বের করতে বলবে। তারপর দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র, তার গতিশক্তি ইয়া হবে কিনা, হ্যাঁ সংরক্ষণশীল হবে কিনা। তারপর দেখো ঘ নম্বর 4 নম্বর সংঘর্ষ স্থিতিস্থাপক কি হবে না। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হবে? যখন গতিশক্তি সংরক্ষণশীল হবে। গতিশক্তি সংরক্ষণশীল মানে কি? দেখো আগে বলি ভরবেগ সংরক্ষণশীল হবে কিনা। দেখো আদি ভরবেগ এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু, এইটা যদি শেষ ভরবেগের সমান হয়, ঠিক আছে, শেষ ভরবেগ কত? এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু, এই দুটো যদি সমান হয় তাহলে এইটার যদি সমান হয় তখনই কেবলমাত্র এটা হবে স্থিতিস্থাপক সরি এটাকে বলা হয় ভরবেগ সংরক্ষণশীল। আর যদি এরকম হয় হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার যোগ হাফ এম টু ইউ টু স্কোয়ার, এটা যদি শেষ ভরবেগ যেটা আছে এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার যোগ হাফ এম টু ভি টু স্কোয়ার, এটা যদি সমান হয়, মানে দুইটা যদি সমান হয়, দুইটা যদি সমান হয় কেবল এইটাকে তখন বলা হবে গতিশক্তি সংরক্ষণশীল হয়েছে। তো গতি সংরক্ষণ গতিশক্তি যদি সংরক্ষণশীল হয় সেই সেটা অবশ্যই কি হবে, সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, ঠিক আছে? তো এখান থেকে এই প্রশ্নগুলোই হবে। তারপর দেখো চতুর্থ অধ্যায়ের জন্য গ ঘ প্রশ্ন বা প্রয়োগ উচ্চতা দক্ষতামূলক যে প্রশ্নগুলো আসতে পারে, এক নম্বর আসতে পারে দেখো শক্তির নিত্যতা সূত্র। দেখো শক্তির নিত্যতা সূত্র একটা বস্তুকে এরকম দেওয়া থাকবে, ঠিক আছে, একটা বস্তুকে তুমি এ প্রান্তে এখানে, তারপরে দেখো বি প্রান্তে নিয়ে যাও, বি পয়েন্টে অথবা সি পয়েন্টে নিয়ে যাও, কিন্তু সব ক্ষেত্রেই যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল হবে কিনা, অথবা মোট শক্তি সংরক্ষণশীল হবে কিনা, অথবা শক্তির নিত্যতা মেনে চলবে কিনা। তার মানে দেখো এ পয়েন্টে আমাদের মোট শক্তি বের করতে হবে, বিভব শক্তি এবং গতিশক্তি এমজিএইচ প্লাস এমজিএইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার, এটার মান এখানে যা হবে, বি পয়েন্ট সেম হয় কিনা, সি পয়েন্ট সেই, মানে যোগ করে দুইটা স্থিতি শক্তি বা হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি দুইটা বের করতে, বের করে এগুলো যোগ করে দেখতে হবে যে এগুলা মিল, মানে সবগুলো ঠিক আছে কিনা। যদি মিল থাকে মানে একই থাকে তখন এটাকে বলা হবে হচ্ছে কি বলতো, শক্তির সংরক্ষণশীলতা মেনে চলতেছে। স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে যে স্প্রিং ধ্রুবক আছে, যে এরকম দেখো দেখো স্প্রিং ধ্রুবকের সূত্র, হ্যাঁ এফ সমান হচ্ছে কে এক্স, কে এক্স এটা সূত্র। আর এখানে স্প্রিং এর যে শক্তি বিভব শক্তি জমা থাকে সেটা কত, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, তো এরকম এর ভিতরে এত শক্তি নিহিত থাকে, এই সূত্রের অঙ্ক আসবে। তারপর দেখো এখানে কাজ ক্ষমতার যে কাজের যে সূত্র রয়েছে, ঠিক আছে, কাজ সমান কত বলতো, এফ এস, অথবা দেখো এম জি এইচ যখন উপরে যাবে বস্তুটা, হ্যাঁ এই এই সূত্র অঙ্ক আসবে। আর একটা সূত্র আছে এফ এস, এফ এস কস থেটা, ঠিক আছে, কস থেটা, বৃত্তাকার পথে কাজ সম্পূর্ণ হয় না কেন, এ ধরনের প্রশ্ন খ নম্বরে আসতে পারে। এটা হলো কাজের শক্তি, কাজের সূত্র গেল। তারপর দেখো এখান থেকে বিভব শক্তি যে সূত্র, বিভব শক্তি সমান কত, এম জি এইচ, এটা কি ইপি দ্বারা প্রকাশ করতে পারি। আর গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, এইখান থেকে গতিশক্তি সূত্র আসবে। তারপরে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি এত গুণ হবে, ঠিক আছে, এরকম এই এই প্রশ্নগুলো আসবে যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে এত উচ্চতায়, অথবা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 2 দ্বিগুণ হবে, 3 গুণ হবে, অথবা 1/4 গুণ হবে, ঠিক আছে, এই এই প্রশ্নগুলো যে টাইপের এই এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই পড়বা। তারপর দেখো মোটর সংক্রান্ত, মোটরের যেমন কর্মদক্ষতা, ইটা বের মান বের করা, তারপর দেখো আমরা এই সমান একটা সূত্র ধরে এম জি এইচ বাই কত টি, ঠিক আছে, এখান থেকে, আর ইটা সমান কত, ই ড্যাশ বাই ইপি ড্যাশ বাই পি ইন্টু 100%, অথবা ই বাই ই ড্যাশ, ঠিক আছে, ইন্টু 100%। আর এখানে মোটরের কর্মদক্ষতা, ব্যয়িত শক্তির পরিমাণ আসে, ব্যয়িত কতটুকু শক্তি ব্যয় করবে, ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন এখান থেকে পারবা, আসলে এইগুলোই পড়বা। দেখো এরপর পঞ্চম অধ্যায়ে, পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যেমন বল বৃদ্ধিকরণ নীতি প্যাস্কেলের সূত্র, এখানে এই সূত্রটা হচ্ছে দেখো এফ ওয়ান বাই এ ওয়ান সমান হচ্ছে এফ টু বাই এ টু, এখান থেকে আমাদের এফ যেটা বের করতে বলবে সেটা, অথবা এখান থেকে কিন্তু আবার আমাদের বলে যে কাজে কাজ এর পরিমাণ সেম থাকবে কিনা দুই পাশে, ঠিক আছে, যে প্যাস্কেলের যে যে একটা ইয়ে ছিল আর কি নীতি, ওখান থেকে এইখান থেকে দুই পাশ থেকে আমাদের কি বলবে বলতো, যে কাজের পরিমাণ সেম হবে কিনা। তো এখান থেকে আমাদের ডব্লিউ সমান আমরা যেটা জানি এফ এস, ঠিক আছে, এফ এস ওই সূত্র ব্যবহার করবো, ঠিক আছে। তো এখানে এস বের করার জন্য আবার আমাদের দেখো এরকম সূত্র প্রয়োজন হতে পারে, এ এল এ ওয়ান এল ওয়ান সমান কত, এ টু এল টু,
এখান থেকে এর মান দেয়া থাকবে এ অথবা যেটার মান দেয়া থাকবে যে কোনো একটার মান দেয়া থাকবে না, এল টুর মান দেয়া থাকে না সাধারণত, এল টুর মান বসিয়ে এই যে এখানে বসায় দিতে হবে। ঠিক আছে, তাহলে কাজ পাওয়া গেল। দুই পাশে কাজের পরিমাণ সেম হয় কিনা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপর দেখো এখানে ওই যে একটা যে ই ছিল আর কি, প্যাস্কেলের মতো আর কি, যেটা ছিল সিলিন্ডার পিস্টন আর কি, এখানে একটা ছোট পিস্টন ছিল আর এই পাশে একটা বড় পিস্টন ছিল। তো দেখো এখানে বড় পিস্টন একটা লোককে রেখে দেবে, এখানে রেখে দিয়ে বলবে যে এই লোকটাকে এখানে উঠানো সম্ভব হবে কিনা উপরের দিকে। ঠিক আছে, এফ ওয়ান এর মান বের করতে হবে, এফ টুর মান এখানে বের করতে হবে আর কি। শুরু মূলত এফ টুর মান যদি দেখো এখানে আমরা পরিমাপকৃত যে এফ ওয়ান এর মান, এফ টুর মান যদি এখানে যে বস্তুটা থাকবে তার ওজন বের করতে হবে, ওই ওজনের চেয়ে যদি এফ টুর মান যদি বেশি হয় তখন ওই বস্তুটাকে উপরে উঠাইতে পারবে। ঠিক আছে, টান এই পাশ থেকে বল প্রয়োগ করলে উঠানো সম্ভব হবে, তো এই ধরনের প্রশ্ন আসে এখান থেকে। তারপর দেখো আর্কিমিডিসের সূত্র, প্লাবতা যে ভি রো জি এখান থেকে যে সূত্রটা আসে। ঠিক আছে, তারপর দেখো এখানে বস্তুর পানিতে ওজন, তারপরে বাতাসে ওজন, ওকে হারানো ওজন, হারানো ওজন বললে কিন্তু ভি রো জি বের করতে হয়। ঠিক আছে, ওকে, এইটা প্রবণতা এগুলো কিন্তু আসবে। একটা বস্তু ভাসবে কি না, ডুববে কত শতাংশ ডুববে, এখান থেকে আমাদের অনেকভাবে কিন্তু ভাসবে ডুববে এগুলো বের করা যায়। তারপরে সবচেয়ে সহজ যেটা দেখো এখানে রোর মান বের করতে হয়। হ্যাঁ, মনে করো একটা পানিতে একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, তো তার ঘনমাত্রা তার ঘন ঘনত্ব আর কি রো, এটা যদি পানির ঘনত্বের চেয়ে যদি বেশি হয় তাহলে বস্তুটা পানিতে ডুবে যাবে, পানির ঘনত্বের চেয়ে যদি সমান হয় যদি তাহলে নিমজ্জিত অবস্থায় সম্পূর্ণ ভাসমান থাকবে। আর যদি দেখো রোর মান যদি রো ওয়ান এর মান যদি অনেক কম হয় তাহলে সেটা একদম সম্পূর্ণরূপে ভাসবে। ঠিক আছে, ওকে, তাহলে এইটা এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। এরপর দেখো সপ্তম অধ্যায়, যেটা সপ্তম অধ্যায়ের যেগুলো আসতে পারে প্রতিধ্বনি সংক্রান্ত, তারপর দেখো তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব বা কম্পাঙ্ক বেগ এই সমস্ত বিষয় কিন্তু বের করতে বলবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমাদের প্রতিধ্বনির ক্ষেত্রে যে সূত্র আমরা জানি, ডি সমান কত, ভিটি বাই টু, এখান থেকে প্রতিধ্বনি যদি বলে যে একটা 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 দিয়ে দিলো মান দিয়ে দিলো, ঠিক আছে, এখান থেকে এতটুকুর মান দিয়ে ডির মান দিয়ে দিলো 17 মনে করো, তো এখান থেকে ডির মান দিয়ে দিলো 17, এখন আমাদের টির মান বের করতে হবে, টু ডি বাই হচ্ছে ভি। এখান থেকে যদি টির মান 0.1 সেকেন্ড, সর্বনিম্ন 0.1 সেকেন্ড আসে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, এখন এর চেয়ে যদি কম শোনা কম আসে তাহলে আর প্রতিধ্বনি শোনা যাবে না। ঠিক আছে, তারপর দেখো আমাদের এই সূত্রটা লাগতে পারে, ভি ওয়ান বাই ভি টু বাই ভি ওয়ান সমান রুট ওভার টি টু বাই টি ওয়ান, এখান থেকে আমাদের তাপমাত্রা দিয়ে দেবে, বলবে যে এত তাপমাত্রায় আমাদের ই কত হবে, ভি টুর মান কত হবে। ঠিক আছে, এরকম দিয়ে দেবে, মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, তখন আমাদের ভি টুর মান বের করতে হবে, ভি টু সমান আছে ভি ওয়ান রুট ওভার টি টু বাই টি ওয়ান। ওকে, এখন দেখো টি ওয়ান এর মান কত, টি ওয়ান এর মান হচ্ছে 273 কেলভিন, অবশ্যই এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে, টি টুর মান হচ্ছে 273 তার সাথে 30 ডিগ্রি বলছে তাহলে 30 যোগ করে দিতে হবে। এখন এটাকে যদি আর ভি ওয়ান এর মান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি ওয়ান এর মান হচ্ছে 130 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইভাবে এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। তারপরে এখানে এইখানে ভি টুর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, মানে সবকিছুর মানগুলো ভি ওয়ান এর টি টু টি ওয়ান এর মান যদি বসিয়ে দিই তাহলে ভি টুর মান এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, এখান থেকে অবশ্যই এই সূত্রটা আসবে, এটা আমাদের লাগবে। তারপরে দেখো আমি তোমাদের বইয়ে চলে আসলাম সরাসরি, এখান থেকে এই প্রশ্ন এই এই যে দেখো অনেকে নাকি এই সূত্র খুঁজে পায় না, এফ সমান কে এক্স, এইটা আমি বলতেছি এই সূত্র কথা, দেখছো এইটা হচ্ছে স্প্রিং এর দোলনকাল, স্প্রিং এর যদি এখানে দেখো কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে সমান স্প্রিং ধ্রুবক, এটা কিন্তু পরীক্ষা আসছে, আর এম হচ্ছে ভর, স্প্রিং এর ভর দিয়ে দেবে তোমাকে, বলবে দোলনকাল বের করতে, তখন অবশ্যই তোমার এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে। তারপর দেখো এই যে সূত্রটা, এটা হচ্ছে তোমার একটা সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের কার্যকারী সুতার দৈর্ঘ্য দিয়ে দেবে, দিয়ে দিয়ে বলবে যে পতরঙ্গ পর্যায়কাল কত হবে, তো এই সূত্র ব্যবহার করতে হবে। অনেকে নাকি খুঁজে পাচ্ছে না এই সূত্রটা, কমেন্টে অনেকে বলতেছে যে আমি এই সূত্রটা কোথাও পেলাম না, এই সূত্র থেকে কিন্তু অঙ্ক আসবে। ঠিক আছে, যেমন দেখো এখানে যে 1 মিটার লম্বা একটা সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটা পাথর ঝুলে দিয়ে তার দোলনকাল কত হবে, তো এখানে কিন্তু ভরের মান দেওয়া আছে, দেখো এখানে কিন্তু এটা হচ্ছে এল এর মান এবং এখানে কিন্তু 10 গ্রাম, 10 গ্রাম হচ্ছে কিসের মান বলতো, বস্তুটা মানে ভরের মান দেওয়া রয়েছে 10 গ্রাম। ঠিক আছে, এখান থেকে আমাদের 10 গ্রাম তো আমাদের লাগতেছে না এই সূত্রটা, কারণ তো সূত্রের ভিতর দেখো সূত্র হচ্ছে টি সমান 2π√L/g, এখানে দৈর্ঘ্য লাগতেছে আর জি এর মান তো 9.8। ঠিক আছে, তো এখানে এটা এটা আমাদের লাগতেছে না, ঠিক আছে, কনফিউশন করার জন্য এটা দিয়ে দেবে। ওকে, তো এই সূত্রের অঙ্ক কিন্তু অবশ্যই 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 করতে হবে এটা। তারপর দেখো লাস্ট এটা আছে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, এই যে এই সমস্ত সূত্র আমরা যে সূত্র জানি ভি সমান এফ ল্যামডা, এখান থেকে
ল্যামডা ল্যামডার মান বের করতে বলবে, যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে। এবার এস সমান হচ্ছে এন ল্যামডা, বলবে কি যে 20টি কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে এস সমান করতে হবে এন ল্যামডা, এখান থেকে 20 গুণ এন ল্যামডার মান যা হয় সেটা বসাইতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু এটার মান হয়ে যাবে। তারপর দেখো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলে যে একটা একটা সরষলাকা এর কথা বলে আর একটা সরষলাকা বির কথা বলে, বলবে কি যে এরা পানিতে এত কম্পন সৃষ্টি করে, পানিতে বলবে যে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য এত এবং বেগ এত, এটা এটা বায়ুতে আর কি, আর এটা বলবে যে এটা একই, মানে একই কিনা বলবে না, বলবে যে একটা একটা সরষলতা আছে এ, একটা সরষলতা আছে বি, এখন এ পানিতে বায়ুতে এত তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে এবং এর বায়ুতে আছে বেগ এত, দিয়ে দেবে, ঠিক আছে? মনে করো বেগ দিয়ে দিল ভি এ, আর ল্যামডা দিয়ে দিল ভি ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা আছে ভি ডব্লু, এটা পানিতে বেগ, আর এটা ল্যামডা ডব্লু, এটা আছে তরঙ্গ দৈর্ঘ্য আর কি। তো এখানে বল তোমাকে প্রশ্ন করবে কি যে দুইটা, এই দুইটা যে ইয়ে আছে আর কি সরষলাকা, এই দুইটা সরষলাকে একই সরষলাকে কিনা। তো তখন তোমাকে কি করতে হবে, এখান থেকে ভি এ সমান কত, এফ ল্যামডা আর কি এ, তো এ এর মান, তো এখানে এফ এ ল্যামডা মানে এফ এ সমান কত হবে, ভি এ বাই ল্যামডা এ, এটার মান বের করতে হবে। একইভাবে এখান থেকেও বের করতে হবে কি বলতো, এফ ডব্লিউ সমান ভি ডব্লিউ বাই এস ল্যামডা ডব্লিউ, এখান থেকে মান বের করতে হবে। এখন এটা যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয়, ঠিক আছে, দুইটা যদি সমান হয় কেবলমাত্র, তখন এদেরকে কি বলা হবে বলতো, এদেরকে বলে একই সরষলাকা। যদি এফ এর মান সমান হয় তাহলে তারা একই সরষলাকা হয়, ঠিক আছে? একই সরষলাকা হলে তাদের কম্পাঙ্কের মান সবসময় সেম থাকবে, ঠিক আছে? কম্পাঙ্কের মান সেম থাকলে তারা হচ্ছে একই তরঙ্গ দৈর্ঘ্য, তারা একই সরষলাকা হবে। আর তরঙ্গ এই কম্পাঙ্কের মান যদি সমান না হয় তাহলে বলবা যে না সরষলাকা দুটি একই নয়, এরকম প্রশ্ন কিন্তু এসেছে। আর এখান থেকে দেখো বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে, যেমন 5টা বোর্ডে যে মাদ্রাসা বোর্ড সহ যে বোর্ড গুলো পরীক্ষা হয়ে গেছে ওই সমস্ত বোর্ডের, কিন্তু ওই সমস্ত বোর্ডে প্রায় 6টা বোর্ডের পরীক্ষা হয়ে গেছে, তাই না, মাদ্রাসা সহ, তো ওগুলো সবই আমার ডেসক্রিপশন বক্সে দেখো ওদের লিংক দেওয়া আছে, তোমরা সমস্ত সবাই ওগুলার এমসিকিউ সহ সিকিউ গুলো সবগুলো কভার করে যাবে, তাহলে 100% ইনশাল্লাহ কমন পাবা। দেখো এরপরে যে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে কোনটা পড়বা সবচেয়ে, এটা 1/U + 1/V সমান 1/F, এই সূত্রের অঙ্কগুলো করবা, ঠিক আছে? যে তোমাকে ইউ এর মান দিয়ে দেবে, মানে দর্পণ থেকে লক্ষ্যবস্তু দূরত্ব দিয়ে দিল, বলবে কি যে এটার ইয়া কত হবে, বিম্বের দূরত্ব কত হবে, তখন আমাদের ভি এর মান বের করতে হবে, আর এফ এর মান তো দেওয়াই থাকবে, ঠিক আছে? এটা আসবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে অবতল দর্পণের ক্ষেত্রে যে রশ্মি চিত্রগুলো আছে, ঠিক আছে, এখানে যে দেখো এখানে মনে করো এফ রয়েছে, এখানে হচ্ছে 2F। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একটা বস্তুকে তুমি এফ এবং 2F এর মাঝে, মানে পি, এখানে পি এটা হচ্ছে মেরু এবং এখানে রাখলাম এফ, হ্যাঁ এই ফোকাস দূরত্বের মধ্যে রাখলাম, এখানে যদি রাখা হয় তাহলে এটার বিম্ব কোথায় গঠিত হবে এবং বিম্বের লোক আকার আকৃতি তারপরে প্রকৃতি কেমন হবে, ঠিক আছে? এই সমস্ত এরকম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এটা এটা এটা, কিন্তু এটাই যে ইম্পর্টেন্ট, আর এখানে লক্ষ্যবস্তু এখানেও রাখতে পারে, এখানেও রাখতে পারে, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আছে এখানে রাখা, রাখলে আসলে তোমাদের বলে যে এটা পিছনে বিম্বটা গঠিত হবে, ঠিক আছে? এই পিছনে বিম্বটা হবে বিবর্ধিত এবং অসৎ হবে এবং সোজা হবে, ঠিক আছে? এখান থেকে একটা আলো এখানে পড়বে, এই আলোটা চলে যাবে এই পাশ দিয়ে, এটাকে পিছনে বর্ধিত করলে এখানে মিলিত হবে, এখান থেকে আর একটা আলোক রশ্মি এখানে পড়বে সেটাকে পিছনে বর্ধিত করলে এখানে হবে, কিন্তু এটা চলে যাবে এই পাশ দিয়ে। তো এই সমস্ত যে ম্যাথ, এই এই যে এই ধরনের অঙ্ক আসবে এখান থেকে আসবে। তারপর দেখো বিবর্ধনের যে সূত্র ভি বাই ইউ, তারপর বিবর্ধনের একটা সূত্র আছে এল ড্যাশ বাই এল, তো এই সূত্র থেকে আমরা এখানে দেখো এই এল ড্যাশটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, তো বিম্বের দৈর্ঘ্য বের করতে পারি, বিম্ব কতটুকু বড় হবে বা ছোট হবে, এই সমস্ত অষ্টম অধ্যায় থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু হবে। তারপর দেখো একটা বিম্বের দৈর্ঘ্য, একটা লক্ষ্যবস্তু দৈর্ঘ্য মনে করো 2 মিটার, তাহলে সর্বনিম্ন কত দৈর্ঘ্য হতে হবে এই শেয়ার আর কি, আয়নার আয়নার সামনে এটাকে পূর্ণবিম্ব দেখতে হলে আয়নার দৈর্ঘ্য সর্বনিম্ন কত হতে হবে, 1 মিটার হতে হবে সর্বনিম্ন দৈর্ঘ্য, ঠিক আছে? এরকম এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু এই অধ্যায় এনাফ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এসে যে দুইটা সূত্র, ঠিক আছে? এই দুইটা সূত্র পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 71 অধ্যায়, এখানে দেখো তুল্যরোধ নির্ণয় করা আসবে, তুল্যরোধ নির্ণয় করতে হবে, যদি সিরিজে থাকে তাহলে কত হবে, সরাসরি আর যোগ করে দিতে হবে রোধগুলো, তাই না? আর যদি সমান্তরাল থাকে তাহলে 1/RP সমান আছে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3, এইভাবে কিন্তু তুল্যরোধ বের করতে হবে, তাই না? এটা হচ্ছে তুল্যরোধের সূত্র, রোধ তুল্যরোধ বের করার সূত্র। তারপর দেখো এখানে বলবে যে 2 নম্বরটা দেখো তড়িৎ প্রবাহ নির্ণয় করা, তড়িৎ প্রবাহ I সমান কত, V/R, এখান থেকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলতে পারে, তড়িৎ প্রবাহ এখানে বলে ফিউজটি অক্ষত থাকবে কিনা, তড়িৎ প্রবাহের মান বের করে দেখতে হবে যে ফিউজের চেয়ে যদি বেশি, ফিউজের যে তড়িৎ প্রবাহ তার চেয়ে বেশি হয়ে গেলে অক্ষত থাকবে না,
এবার বিভব পার্থক্য নির্ণয় করা, এই যে বিভব পার্থক্য ভি, ভির মান বের করা, ঠিক আছে, ভি সমান কত আই আর, বিভিন্ন অংশে বিভব পার্থক্য বের করতে বলবে, ক্ষমতা নির্ণয় করা, ক্ষমতা নির্ণয় করার যে সূত্রগুলো আছে সবগুলো আমাদের ইউজ জানতে হবে, এফ সমান ভি আই একটা সূত্র আছে, তারপর দেখো এখানে ভি স্কোয়ার বাই আর, হ্যাঁ এরকম সূত্র আছে, তারপর দেখো আই স্কোয়ার আর এরকম সূত্র আছে, এগুলো থেকে আমরা এর মান বের করবো বাসা বাড়ির জন্য উপযোগী কিনা, যদি এটা সাজানো আর কি বর্তনী গুলোকে অঙ্কন করবা, লাস্টে দেখো তোমাদের বইয়ে আছে এটা, এটা করে নিবা। তারপর দেখো রিয়ারেঞ্জ মানে এখান থেকে প্রশ্ন হবে এরকম যে তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার বানাইতে হলে রোধ গুলোকে কিভাবে খুলে খুলে অন্যান্য সাজাইতে হবে, ঠিক আছে, এগুলো খুলে খুলে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা মিল হলে কিরকম হয়। তারপর দেখো বিদ্যুৎ বিল কত টাকা হবে, বিদ্যুৎ বিলের জন্য ডব্লিউ মান বের করতে হবে এবং সেটা কিলো ওয়াট আওয়ারে এটাকে বের করতে হবে, বের করে দেখতে হবে যে এটা কত আসে। তো এরপরে দেখো এখান থেকে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত একটা ভিডিও আছে, বেশি না 20-25 মিনিটের, তোমরা কিন্তু ওখান থেকে দেখলে এই অধ্যায় থেকে একদম পুরোপুরি ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। আর যারা একদম নর্মাল স্টুডেন্ট তারা কি করবা, তারা তো পড়াশোনায় করবা না, এই জন্য তারা কি করবে দেখো ডিসক্রিপশন বক্সে আমি যে যে সমস্ত বোর্ডের পরীক্ষাগুলো হয়েছে, যেমন 6টা বোর্ডের পরীক্ষা হয়েছে, ওই 6টা বোর্ডের এমসিকিউ এবং সিকিউ সহ এখানে সমাধান দিয়ে দিয়েছি, তোমরা ওই সমাধানগুলোই একদম মানে একদম মানে ক্লিয়ার ক্লিয়ার পড়ে ফেলো, ওখান থেকে তুমি পাস করো, তুমি এ প্লাসও পেয়ে যেতে পারো, ঠিক আছে, ওই প্রশ্নগুলো পেলে পড়লে আর কি সমাধান করলে। তো এই ছিল হচ্ছে সাজেশন সম্পর্কে সামান্য সাজেশন, তো এখানে ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও, আর যদি কোনটা কোনো সমস্যা থাকে তো অবশ্যই মতামত জানাবা, আর সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং তোমার বন্ধুদের সাথে আমার ক্লাসটি শেয়ার করার জন্য, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।